সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, অল্প কয়েকটা বছর মাত্র। এর মধ্যে সুযোগ তৈরি করে দিয়েছেন যাতে আমরা এই সময়কে কাজে লাগিয়ে পূর্বের যে সমস্ত জাতিগুলো বিগত হয়ে গেছে তাদের হাজার বছরের সমান আমরা সওয়াব পেতে পারি। লাইলাতুল কদর, রমাদান মাস, আইয়াম আল আশর মিন যিলহিজ্জা, এগুলো হচ্ছে তার বেশ কয়েকটা উদাহরণ। আসুন, অতীত জীবনে যদি আমাদের গাফলাতি থাকে, এখন যেন আর না থাকে, আমরা নিজেদেরকে আরেকটু সচেতন করি, আমাদের সন্তানদেরকে সচেতন করি, আমাদের পরিবারের সদস্যদেরকে সচেতন করি, এবং এর মধ্য দিয়ে সকলে মিলে যদি আমরা এই সুযোগগুলো গ্রহণ করি, তাহলে শুধু যে ব্যক্তিগত ইবাদত হবে ব্যাপারটা তা নয়, এই ইবাদতগুলোর একটা বড় প্রভাব আছে আমাদের ব্যবহারিক জীবনে। ইবাদতগুলো আমাদেরকে সৎ করে দেয়, পাপ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, পাপ থেকে দূরে সরানোর মধ্য দিয়ে সমাজ কিন্তু ইতিবাচক রূপে গড়ে ওঠে, দুর্নীতি কমে যায়, অন্যায় কমে যায়, সুদ ঘুষ কমে যায়। আজকাল অধপতন বেড়ে যাওয়ার মূল কারণই হলো যে আমরা আসলে এই সুযোগগুলো ওইভাবে গ্রহণ করছি না যেভাবে গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় সালাফ, সম্মানিত সালাফ, সাহাবাই কেরাম, তাদের যারা অনুসারী ছিলেন এবং আইম্মাতুল হুদা, তারা যেভাবে সময়কে কাজে লাগিয়েছেন আমরা সময়কে সেভাবে কাজে লাগাতে পারছি না। আমাদেরকে প্রায় বলতে শোনা যায় আমার সময়ের কোনো বরকত নেই। এখন শুধু এটা নয়, বরং দেখবেন যে শরীরেরও বরকত নেই। অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে গেছে, হসপিটালগুলোতে গেলে দেখা যায় যে ভরা, তাই না? তাহলে আমাদের সব কিছুতেই বরকত কমে গেছে, খাদ্যে বরকত কমে গেছে কারণ ভেজাল বেড়ে গেছে, তাই না? টাকায় বরকত কমে গেছে কারণ সুদ ঘুষ বেড়ে গেছে। সুদ ইটসেলফ একটা বড় কারণ সারা পৃথিবীর অর্থনৈতিক বিপর্যয়ের জন্য, সে আলোচনা এখন আর যাচ্ছে না। এভাবে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় বরকত কিন্তু কমে গেছে। বরকত বাড়ানোর যে নির্দেশনা আল্লাহ সুবহানাল্লাহ অতি সংক্ষেপে সূরা আল আরাফের মধ্যে দিয়েছেন, আসুন আমরা সেটাকে ফলো করি। সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার পথে ফিরে আসা। ঈমান এবং তাকওয়ার পথে ফিরে আসা, যদি ফিরে আসি আমরা, যদি আসেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত আমরা উন্মুক্ত করে দিতাম। আল্লাহ বলছেন আমি উন্মুক্ত করে দিতাম, কিন্তু শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়ার পথে চলতে হবে। ডাবল স্ট্যান্ডার্ড, টু ফেসেস মেইনটেইন করে আসলে ঈমান তাকওয়ার পথে থাকা যাবে না। সবাইকে ধোকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যাবে না, কারণ তিনি আলিমুম বিযাতিস সুদুর, আপনার অন্তরের খবরও তিনি রাখেন। অতএব গোপনে আর প্রকাশ্যে আপনার দেবীহ আচরণের কথা তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আসুন আমরা খালেস তৌহিদের উপর ভিত্তি করে খালেস ইমানের অধিকারী হওয়ার চেষ্টা করি। কোনো ধরনের কৌশল, চালাকি, চাতুরতা নয়, বরং খুবই সিম্পলি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। ব্যাস, এর মধ্যে আমাদের কল্যাণ, এর মধ্যে আমাদের প্রতিবেশীদের কল্যাণ, এর মধ্যে আমাদের পরিবারের অন্য সদস্যদের কল্যাণ, এর মধ্যে আমাদের জাতির কল্যাণ, এর মধ্যে বিশ্ব মানবতার কল্যাণ। সেজন্যই এত চমৎকার সব ইবাদতের সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে ব্যক্তিগত ইবাদত থেকে মহাবিশ্ব সম্মেলন হজের ব্যবস্থা তিনি করেছেন, এবং এই হজের সাথে আইয়ামুল আশরকে রিলেট করে দিয়েছেন। এগুলো যত চিন্তা করবেন ততই আপনার সামনে আরো স্পষ্টভাবে প্রতিভাত হবে, এবং আপনি প্রভাবিত হবেন, আলোড়িত হবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কৌশল, এত হিকমাহ, এত উইজডম এবং এত চমৎকার সুযোগ দেখে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের কাজে বরকত দিন, সময়ে বরকত দিন, জীবনে বরকত দিন, রিজিকে বরকত দিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ যেন আমাদেরকে এমন সুস্থতা দেন যার পরে আর কোনো রোগ ব্যাধি থাকবে না। আল্লাহ সবকিছু দেওয়ার মালিক, তিনি যেন আমাদের সবার উপর বরকত নাজিল করেন, এই দেশে বরকত নাজিল করেন। যারা আমরা সঠিক পথে আছি তাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়েতের উপর থাকা তৌফিক দান করেন, আর যারা ভুল পথে আছেন তাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের ভালো ভালো আমলগুলোকে যেন কবুল করেন। হাদা সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।